আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাজপথ যত উত্তপ্ত হচ্ছে এবং বিএনপি রাজনীতির ময়দানে যত শক্তিমত্তা প্রদর্শন করতে চাচ্ছে এবং জনগণের যে বাঁধ ভাঙা জোয়ার যেভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রমশ জেলা শহর বিভাগীয় শহর অতিক্রম করে ঢাকার দিকে ধেয়ে আসছে, তার ফলে কি হচ্ছে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ রয়েছেন সরকারি দলে, তারা মহা আতঙ্কের মধ্যে রয়েছেন। এর কারণ হলো অতীতকালে আমাদের এই দেশে যা কিছু ঘটেছে এটি কিন্তু কোনো অবস্থাতেই আমাদের জন্য সুখকর নয়। আপনাদের মনে আছে একটা সময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ইন্ডিয়ান এম্বাসি সেটি আক্রমণ করা হয়েছিল, গেরিলা হামলা চালানো হয়েছিল সেখানকার যে রাষ্ট্রদূত মিস্টার সমর সেন তাকে কিডন্যাপ করার জন্য, এবং যারা এই কর্মের সঙ্গে জড়িত ছিল কর্নেল তাহেরের ভাই ব্রাদার এবং তার যে সংগঠন জাসদ, তারা এখন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এবং সেই সময়টিতে এই ঘটনা নিয়ে কি বিব্রতকর অবস্থার মধ্যে সরকার পড়েছিল, রাষ্ট্র পড়েছিল, তা কম বেশি আমরা সকলেই জানি। দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে একসময় এই জাসদের নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আক্রমণ চালিয়েছিল বঙ্গবন্ধুর জামানতে, যখন ক্যাপ্টেন মনসুর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ নাসিম মোহাম্মদ নাসিম যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার বাবা জাতীয় স্যার নেতার একজন। তো আজ যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে বেইলি রোডে, এই বেইলি রোডের হেডকোয়ার্টারের সামনে দেখবেন লাল একটি বিল্ডিং এখনও এন্টিক বিল্ডিং হিসাবে রয়েছে। এই বিল্ডিংটি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন বাসভবনে। এই বাসভবনে আজকের জাসদ নেতৃবৃন্দ, আমি নাম বলার দরকার নেই, আপনারা সবাই জানেন, তারা এখানে ভয়াবহ আক্রমণ চালিয়েছিলেন এবং সশস্ত্র আক্রমণ চালিয়েছিলেন এই বাংলাদেশে। তো কাজেই বাংলাদেশের লোকজন যে সবসময় ভীত সন্ত্রস্ত থাকে তা না, সবসময় তারা লাঠি হাতে যুদ্ধ করে তাও না, পতাকা হাতে যুদ্ধ করে তা না, কখনো কখনো তারা সশস্ত্র গেরিলা যুদ্ধে যে সফলতা দেখিয়েছে আমাদের মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়, এবং পাকিস্তান জমানাতে অনেকগুলো বিচ্ছিন্নবাদী সংগঠন বাংলাদেশের সশস্ত্র যুদ্ধ গড়ে তুলেছিল, আর বঙ্গবন্ধুর জমানাতে সর্বহারা পার্টি থেকে শুরু করে আর অনেকগুলো অন্ততপক্ষে 20-25টি সশস্ত্র গোষ্ঠী ছিল, যারা কুষ্টিয়া অঞ্চল, ঝিনাইদহ অঞ্চল, এরপর রাজশাহী অঞ্চলে এবং শরীয়তপুর মাদারীপুর এই অঞ্চলে ভীষণ রকম একেবারে বিধ্বংসী শক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করত, এবং তাদের মধ্যে বর্তমান সরকারের সাবেক এবং বর্তমান অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে রয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে, যখন ওই সময় তারা সশস্ত্র এবং গেরিলা যুদ্ধের মহানায়ক ছিলেন, এবং তাদের ভয়ে কি আইজি, কি জেনারেল, কি ফেনারেল সব কিছু ভয়ে থর থর করে কাঁপত, এমন সব শক্তিশালী তারা গেরিলা যোদ্ধা ছিলেন। তো এই বাংলাদেশে সম্ভব, সব কিছু সম্ভব, এবং এই বাংলাদেশে হেমায়তুল্লাহ আওরঙ্গজেব ছিলেন একজন সাহসী যোদ্ধা। তিনি কিভাবে ডিজিএফআইয়ের এক কর্মকর্তার উপর গুলি চালিয়ে আজকের যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল তার সামনে সাকুরা হোটেল ছিল, সাকুরা বার, সেখানে এই ঘটনা ঘটিয়ে তিনি কিভাবে নিরাপদে পালিয়ে গিয়েছিলেন এই ঘটনা সবাই কম বেশি জানি। ঢাকায় যে যুদ্ধ হয়েছিল 1971 সনে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় এখানকার গেরিলা বাহিনী যে অসম সাহসিকতা দেখেছে তাও কিন্তু ভুলে যেতে হবে না, কেননা তাদের রক্ত এবং তাদের বংশধরেরা এখনও পর্যন্ত বাংলার জমিনে কিন্তু রাজনীতির সঙ্গে রয়েছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাতে যা হয়েছে এটি রীতিমতো বিস্ময়কর, পাকিস্তানে যা হয়েছে বা ভারতে যেগুলো হচ্ছে বিশেষ করে এই সেভেন সিস্টারে, তার বাতাস আমাদের দেশে যে আসেনি বা আসবে না এটা বলা যাচ্ছে না, আর এর থেকে আমাদের দেশে যে যারা আন্দোলন করে তারা যে উজ্জীবিত হবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না। শ্রীলঙ্কাতে যেভাবে আন্দোলনকারীরা ঢুকে পড়েছিল পার্লামেন্টে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আর মানে ডোনাল্ড ট্রাম্পের যারা সমর্থক তারা যেভাবে মার্কিন কংগ্রেসে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে ঢুকে পড়েছিল,
এবং সেখানকার যে প্রশাসনিক কেন্দ্র ক্যাপিটাল হিলে ঢুকে পড়েছিল, যেভাবে পিছনের দরজা দিয়ে সংসদের স্পিকারকে পালিয়ে যেতে হয়েছিল এবং স্পিকারের চেয়ারে বসে বিদ্রোহীরা যে কাণ্ড ঘটিয়েছিল, এখনও পর্যন্ত সেটি সারা দুনিয়ার যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ভিডিও। সেই বিচার এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে। তো কাজেই বাংলাদেশে যে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ যেভাবে ক্রমাগতভাবে বেড়ে চলছে, এরই ধারাবাহিকতায় সরকারের যে স্পর্শকাতর যে জায়গাগুলো রয়েছে, যেমন বঙ্গভবন রয়েছে, গণভবন রয়েছে, জাতীয় সংসদ রয়েছে, এরপর সচিবালয় রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট রয়েছে, এই জায়গাগুলোর নিরাপত্তা বিধান করা সরকারের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর বাইরে বিভিন্ন রকম বিচারালয়, বিভিন্ন রকম পুলিশের যে ফাঁড়িগুলো রয়েছে, থানাগুলো রয়েছে, এগুলো নিরাপত্তাও কিন্তু সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এতগুলো প্রতিষ্ঠানকে রীতিমতো রেড অ্যালার্ট জারি করে, নিরাপত্তা বিধান করে, 24 আওয়ার্সের জন্য এগুলো নিরাপত্তা বিধান করার যে ব্যয় দরকার, যে ফোর্স দরকার, এগুলো যদি সরকার এখানে নিয়োজিত করে, তাহলে দেখা যাচ্ছে যে রাস্তায় ডিউটি দেওয়ার জন্য ট্রাফিক পুলিশকে খুঁজে পাওয়া যাবে না। এর কারণ হলো প্রতিটি জেলাতে যদি ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বিভাগীয় কমিশনার অফিস, এরপরে ঢাকা শহরের অন্ততপক্ষে এরকম 100 থেকে 200 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তিগত নিরাপত্তা, মন্ত্রীপাড়া, এরপরে বিভিন্ন 5-স্টার হোটেল থেকে শুরু করে অন্য যে কোনো জায়গাতে যেখানে সরকারের লোকজনের অংশগ্রহণ বেশি রয়েছে, সেই জায়গাগুলো যদি নিরাপত্তা বিধান করতে হয়, তাহলে এটি সরকারের জন্য একটি নিদারুণ মাথা ব্যথার কারণ হবে। এবং এটি এই মুহূর্তে করতে হবে এই কারণে যে আন্দোলনকারীরা শ্রীলঙ্কাতে যেটি দেখেছে সেটি হলো তারা একেবারে ঝটিকা গতিতে শ্রীলঙ্কার পার্লামেন্টের চারিদিকটা ঘেরাও করে ফেলেছে। এখন ধরুন বাংলাদেশে যে কোনোভাবে যদি 10 থেকে 12 লাখ লোক জিয়া উদ্যান, এরপরে চন্দ্রিমা উদ্যান যেটিকে বলা হয়, সেখানে তার পাশে সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ, এরপরে আসাদ গেট, আসাদ গেটের পরে ফার্ম গেট, এই পুরো এলাকাতে যদি লোকে লোকারণ্য হয়ে যায়, বিশ্বাস করেন 5 লাখ লোকের বেশি লাগবে না। অর্থাৎ রাস্তাগুলো খুব চিপা গুলি, আর 10 লাখ লোক যদি হয়, তাহলে একেবারে মহাখালী পর্যন্ত সমস্ত রাস্তাঘাট ঘেরাও করে ফেলা যাবে। তাহলে বোঝার চেষ্টা করুন যে এই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশ দিয়ে যদি 10 লাখ লোক জাস্ট বসে যায়, গণজাগরণ মঞ্চের মতো গান বাজানো শুরু করে, হেফাজতের মতো যদি ওয়াশ শুরু করে দেয়, তাহলে কোন বাহিনীর শক্তিমত্তা রয়েছে এদেরকে সেখান থেকে সরানোর? দ্বিতীয়ত, হেফাজত যে ভুলটি করেছে বা গণজাগরণ মঞ্চ যে ভুলটি করেছে, অনাগত দিনের আন্দোলনকারীরা সেই ভুলটি যে করবে না এটি নিশ্চিত থাকে না। অর্থাৎ তারা কোনো অবস্থাতেই সরকারকে উস্কানি দেবে না, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকারী বাহিনীর সঙ্গে সরাসরি কনফ্লিক্টে আসবে না, কেবলই মাত্র একটা সুযোগ খুঁজে যখন দেখবে যে সরকার খুব দুর্বল হয়ে পড়েছে, তখন যদি হুট করে সদল বলে হই হই বলে তারা সংসদ ভবনে ঢুকে যায় কিংবা অন্য কোনো সরকারি অফিসে ঢুকে যায়। বোঝার চেষ্টা করুন এটি সরকারের ভাবমূর্তির জন্য কী অবস্থা হবে এবং এটি সরকারের জন্য কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। ফলে এ সকল বিষয় যেন না ঘটে এজন্য সরকার নিঃসন্দেহে আমি মনে করি যে আগাম প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং আগাম প্রস্তুতি যত সুন্দর এবং নিখুঁত হবে ততটা সরকার নিশ্চিত থাকতে পারবে। এর কারণ হলো, বোঝার চেষ্টা করুন যে একটা সময় বাংলাদেশের খুব নাম করা শাসক ছিলেন, বহু বছর শাসন করেছেন রাজা লক্ষ্মণ সেন। লক্ষ্মণ সেনের আগে তার বাবা বল্লাল সেন, বল্লাল সেনের আগে বিজয় সেন, বিজয় সেনের বাবা হেমন্ত সেন। আপনি বোঝার চেষ্টা করুন, হেমন্ত সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষ্মণ সেন, কয় পুরুষের সাম্রাজ্য! এবং এক একজনে 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত রাজত্ব করেছে এবং লক্ষ্মণ সেন একেবারে শেষ বয়সে তিনিও প্রায় 50 বছর রাজত্ব করেছেন। খুব নাম করা বাদশাহ ছিলেন, দানবীর ছিলেন, পণ্ডিত ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন এবং তার জমানাতে সুখ শান্তি ছিল। কিন্তু যখন তুর্কি বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নদী আক্রমণ করলেন বল্লাল সেনের রাজধানী, তার বেশ কয়েকটা রাজধানী ছিল, তার মধ্যে নদীয়াও ছিল একটি রাজধানী,
তো যখন রাজধানী আক্রমণ করলেন তখন রাজধানীর আশেপাশে তার যে ক্যান্টনমেন্ট ছিল সেখানে 50,000 সৈন্য তার মজুদ ছিল এবং প্রাসাদ রক্ষার দায়িত্বে তিনি অলমোস্ট প্রায় 5,000 থেকে 6,000 একেবারে সশস্ত্র এখন যেমন এসএসএফ রয়েছে ওই রকম এসএসএফ তার ছিল লক্ষণ সেনের প্রাসাদে এবং তিনি তখন দুপুরে খাচ্ছিলেন এই যে লক্ষণ সেন তো তার নৈতিক মনোবল একেবারে ভেঙে পড়েছিল কোনো একটা জ্যোতিষী তাকে হয়তো বলেছিল যে আপনাকে অনাগত দিনে যে পরাজিত করবে যার হাতে আপনার পতন হবে তার হাত থাকবে অজানুলম্বিত অর্থাৎ তার হাতটি একেবারে হাঁটু পর্যন্ত লম্বা থাকবে বা হাঁটু নিচ পর্যন্ত নেমে আসবে তো যাই হোক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি যখন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছিলেন তিনি তখন তার গোয়েন্দা মারফত জানতে পারলেন যে এই লোকটির মহাবীরের যে হাত উনি খাটো ছিলেন দেখতে তো সুন্দর ছিলেন না কিন্তু তার হাতখানা ছিল একেবারে আড়াই হাত লম্বা অর্থাৎ হাঁটুর নিচে হাত চলে আসছে এবং এটি তার মনে নিদারুণ ভীতির সঞ্চয় করে এবং তিনি অপেক্ষা করতে থাকেন এবং তিনি তাকে প্রতিরোধ করবেন এই শক্তি তিনি হারিয়ে ফেলেন তো যাই হোক এদিকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি মাত্র 15 জন সওয়ার নিয়ে ঘোড়া সওয়ার নিয়ে তিনি অগ্রভাগে ছিলেন আর তার মূল সৈন্যবাহিনী তার সঙ্গে আসছিল এবং তিনি উত্তেজনার বশে এত দ্রুত আসছিলেন যে তার মূল সেনাবাহিনী তার থেকে কয়েক মাইল পিছনে পড়ে যায় এবং তিনি উত্তেজনার বশে একবারও পিছনে তাকানোর সুযোগ পাননি যে তার মূল সেনাবাহিনী কয়েক মাইল পিছনে চলে গেছে এবং তিনি মাত্রই 15 জন ঘোর সওয়ার নিয়ে যখন রাজপ্রাসাদের সামনে উপস্থিত হলেন তখন তার ভয়ে লক্ষণ সেন নিজে দুপুরের খানা খাচ্ছিলেন খাবার না খেয়ে পিছনের দরজা দিয়ে নদীপথে ভেগে তিনি আমাদের এই যে মুন্সিগঞ্জ বিক্রমপুর এলাকাতে পালিয়ে এসেছিলেন তো এই হলো আমাদের দেশের প্রাসাদ আক্রমণের ইতিহাস রাজনীতির ইতিহাস ভয় পাওয়ার ইতিহাস প্রায় 200 বছরের একটি সাম্রাজ্যের যদি কর্ণধার এই অবস্থায় করতে পারেন তাহলে বর্তমান জমানাতে 17 কোটি মানুষ যদি বিক্ষুব্ধ হয়ে ওঠে তাহলে কোন পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা আমরা সহজেই অনুমান করতে পারি আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন হেফাজত করুন এবং ভালো থাকার তৌফিক ইনায়াত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু